সিজার খ্রিস্টপূর্ব 100 থেকে খ্রিস্টপূর্ব 44 কপালে লিখনই ছিল তাই প্রথম সিজার প্রথমই হবে রোমে যদি দ্বিতীয় হতে হয় তবে সিজার বরং গ্রামে যাবে যেখানে সে প্রথম হয়ে থাকবে তবুও প্রথমই হতে হবে তাকে সেটাই তার ভাগ্যলিপি সিজারের ভাগ্যই ঠিক করে রেখেছিল গ্রাম নয় রোমেই প্রথম হবে সিজার সে নেবে পিতৃভূমির পিতা এই গর্বিত উপাধি এসবই যেন ছিল পূর্বনির্দিষ্ট সিজার যদি আরও একটু কম উচ্চাকাঙ্ক্ষী হতো তাহলে ইউরোপের ইতিহাস তার সভ্যতার দ্বারা হয়তো বই তো অন্য খাতে সিজার এমন এক ব্যক্তি যার দাবি ঈশ্বরের সঙ্গে আত্মীয়তার সূত্রের বদ্ধ তিনি আর সিজার যখন ক্ষমতার মধ্যগগনে তখন তার ঘোষণা আত্মীয় নয় তিনি স্বয়ং ঈশ্বর সিজার হলো সেই ব্যক্তি যিনি রোমান সাম্রাজ্যের সীমানাকে উত্তর ও পশ্চিমে বিস্তৃত করেছেন মানব ইতিহাসে এমন এক চিহ্ন রেখে গেছেন যা মুছবে না কোনো সময় একদিন যে পথে সিজারের বাহিনী রোম থেকে বেরিয়েছিল বিশ্বজয়ে একদিন পৌত্তলিক প্রতিভা সাম্রাজ্যের যে ভিত্তি গড়ে উঠেছিল তারই উপর গড়ে উঠেছিল খ্রিস্টীয় ইউরোপের বিরাট পরিকাঠামো সিজারের সেই পথ ধরেই কয়েক শতাব্দী পরে খ্রিস্টীয় মিশনারিরা বেরিয়েছিল খ্রিস্টধর্মের অনুশাসনে পৃথিবী জয় 102 খ্রিস্টপূর্বাব্দে সেই মাসে যে মাস্টার নাম তারই প্রতি সম্মান জানাতে চিহ্নিত হয়েছিল জুলাই নামে সেই 102 খ্রিস্টপূর্বাব্দের জুলাইয়ে তার জন্মের কয়েক প্রজন্ম আগে একটা সংগ্রাম শুরু হয়েছিল কিন্তু তার গতি ছিল এলোমেলো কখনো এদিকে কখনো ওদিকে ভূমধ্যসাগরের তীরে সভ্যতার কেন্দ্র হওয়ার জন্য ছিল সে সংগ্রাম গ্রিকরা তাদের যুদ্ধ জয়ের মধ্য দিয়ে দর্শন সাহিত্য এবং শিল্পে বিস্ময়কর অগ্রগতির মধ্য দিয়ে মানব ইতিহাসে রেখে গেছে তাদের সর্ব উপস্থিতি চিহ্ন কার্থেজীয়রা উন্নীত হয়েছিল বণিক জাতি হিসেবে শাসিত হয়েছিল বণিক ও ধনীদের দ্বারা আর সবসময় অন্তরে পুষে রেখেছিল ক্ষমতা দখলের বাসনা আর সেই সময় গর্ভলগ্নহীন ইতালি মাটিতে ন্যায় উপনিবেশ গড়েছিল যারা তারা গ্রিক পর্যটক এবং বণিকদের কাছে থেকে দূরত্ব শিখে নিচ্ছিল অনেক কিছু এবং ক্রমেই ধনী প্রতিবেশীদের ভয়ের কারণ হয়ে উঠেছিল সেই সময় রোমকে কেন্দ্র করে বলিয়ান হয়ে উঠেছিল যে রোমীয়রা তাদের সঙ্গে ক্যাথিজীয়দের শুরু হয়ে গিয়েছিল ক্ষমতা দখল ও শ্রেষ্ঠত্বের এক তীব্র লড়াই ছিল অস্তিত্ব রক্ষার লড়াই কার্থেজীয়দের শাসন বিস্তৃত ছিল স্পেন এবং দলের দক্ষিণ উপকূল ভাগ ধরে রোমানরা তাদের দেখতে রীতিমতো ভয়ের চোখে কার্থেজীয় নেতা হ্যানিবলের সঙ্গে লড়াইয়ের তারা জবরদস্ত হয় তাদের পরাজিত করে হ্যানিবলের বাহিনী অতিক্রম করে আল্পস পর্বতমালা বিধ্বস্ত করে ইতালিকে এই ব্যর্থতা এই বিবর্তন সত্ত্বেও রোমানরা কিন্তু জাতি হিসেবে নিশ্চিহ্ন হয়ে যায়নি সে সময় রোম যে আশ্চর্য অনুষ্ঠানের কৌশল নিয়েছিল তারই কাছে হেরে যতটুকু জয় করেছিল সেটুকুই খুবই বসে হানিবল পরিণতিতে পূর্ণ প্রতিশোধই নেয় রোম শুধু অধিকার নয় কার্থেজীয়কে ধ্বংস করে দেয় তারা এবং শেষ পর্যন্ত তারাই ছয় ভূমধ্যসাগরীয় অঞ্চলের শ্রেষ্ঠ রোমানদের শক্তি নিহিত ছিল এর মধ্যে সব কিছু গ্রহণ আত্মস্থ করা অসামান্য দক্ষতা ছিল তাদের সে সঙ্গে তারা জানতে জয়ের ফলাফলকে নিজেদের কাজে লাগাতে কার্থেজীয় সাধারণ মানুষের নৈতিক বল ছিল খুবই কম তারা ছিল মুনাফা তৈরির যন্ত্রের একটি অংশ মাত্র গ্রিসের শাসকরা অধীনস্থ রাজ্যগুলিকে হেয় করে রেখে করেছিল বিরাট ভুল কিন্তু রোম যেমন অন্যের কাছ থেকে চিন্তাধারা গ্রহণের ব্যাপারে অকৃপণ ছিল তেমনি গ্রিক দেবতাদের মেনে নিয়েও তারা সেই দেবতাদের দেয় নতুন নতুন নাম সেই সঙ্গে এই ভূমির
অভিবাসনকারী অথবা তার অধিকৃত অঞ্চলের লোকজনের সঙ্গেও সে এমন ব্যবহার করত যাতে তারা স্বেচ্ছায় এর সঙ্গে একাত্ম হয়ে যেত। রোম বরাবরই শিক্ষা নিত ইতিহাস থেকে। সে জানত একটি বিজয়ী শক্তি যখন জোর করে বিজেতার উপর সবকিছু চাপিয়ে দেয় তখন সংকটের সময় একটা ফাটল দেখা দিতে বাধ্য। অন্যের নীতি অনুসরণের মধ্য দিয়ে রোম খুঁজে পেত তার শক্তি। উপনিবেশিকদের চাতুর্যে নাগরিকত্ব দানের মধ্য দিয়ে সরকারের সুনির্দিষ্ট কর্মসূচি ও রূপায়ণের মধ্য দিয়ে রোম তার প্রতিপক্ষের সামনে খাড়া করে প্রতিরোধের প্রাচীর। জুলিয়াস সিজারের জীবন ও কর্মধারা আলোচনার সময় ইতিহাসের ওই প্রেক্ষাপটটি মনে রাখা দরকার। এই প্রেক্ষাপট জানা না থাকলে জুলিয়াস সিজার কীভাবে তার সমকালের বহু গুণাবলী এবং বস্তুটি ও অন্যায়ের বিরল নজির হয়ে উঠেছিলেন তা ঠিক বোঝা যাবে না। রোমের যে সম্ভ্রান্ত পরিবারে সিজারের জন্ম সেই পরিবারটি নিজেদের মনে করত স্বর্গের দেবতা ভেনাস এবং ইলিয়াসের উত্তরপুরুষ হিসেবে এই দেবতার সঙ্গে সংযোগের এই ধারণাটাই স্ফীত করেছিল সিজারের গর্বকে এবং হয়তো এই গর্বই পরবর্তীকালে তাকে ভাবতে শিখিয়েছিল তার সমস্ত শক্তি সত্যি অতিমানবিক। যুবক জুলিয়াসে যুক্ত হয়েছিলেন তার পেশা মশাই মহান জেনারেল ম্যারিয়াসের দলে। এই দল যখন ক্ষমতা দখল করে তখন পুরস্কার হিসেবে রোমানদের প্রধান দেবতা জুপিটার অর্চক পদে নিযুক্ত হন জুলিয়াস। কিন্তু এই সাফল্য ছিল ক্ষণস্থায়ী। এর কিছুদিন পরেই সপ্তমবারের জন্য কনসাল পদে নির্বাচিত ম্যারিয়াসের জীবনযাপন হয় আর প্রায় সঙ্গে সঙ্গে পদ এবং সম্পত্তি দুই হারিয়ে রোম ছাড়তে হয় ম্যারিয়াসের অনুগামীদের। বিরোধী দল নেতা সুল্লা বিজয়ীর বেশে ফিরে আসেন রোমে। সুল্লা সিজারকে ক্ষমা করতে রাজি ছিলেন একটিমাত্র শর্তে। সে শর্ত ঘৃণিত গণতান্ত্রিক দলের সঙ্গে যুক্ত তার যুবতী স্ত্রীকে পরিত্যাগ করতে হবে। সিজার রাজি হলেন না। এই রাজি না হওয়ার জন্য সিজারকে বরণ করতে হলো ভয়ানক বিপদকে। রোম আর তার পক্ষে তখন নিরাপদ জায়গা নয়। সিজার তাই তার সৈন্যবাহিনী নিয়ে ঘুরতে থাকেন পূর্ব দিকে। এই সময় যুদ্ধ সম্পর্কে প্রথম শিক্ষাটি নেন তিনি। সেই শিক্ষাই পরবর্তীকালে তাকে গলে বিরাট ভূমিকা নিতে সাহায্য করেছিল। রাজনীতির দক্ষিণে আবার যখন তার উপর বর্ধিত হলো তখন তিনি রোমে ফিরে এলেন আইন শিক্ষার জন্য। সেটাই হলো তার রাষ্ট্রনায়ক হবার সোপান। রোডসে বিখ্যাত অ্যাপোলোনিয়াস মোলানের কাছে বাগ্মিতা শিখতে গিয়ে সিজার কিছু অসৎ আমোদ প্রমোদের প্রতি আকৃষ্ট হলেন। সেনা জীবনে নানা অসুবিধা আর শিক্ষা জীবনে নিষ্ঠার বাইরে এই জীবন বেশি করে টানতে থাকলো সিজারকে। নাগরিক জীবনের বিনোদনের অন্যতম মাধ্যম জুয়ার কেটে যেত তার দিনের অনেকটা সময়। ধারের পর ধারে তিনি যেন আকন্ঠ ডুবে থাকলেন। শোনা যায় এক সময় তার ঋণের পরিমাণ দাঁড়ায় 2 লক্ষ পাউন্ড। এই সময় স্পেনের গভর্নর পদে নিয়োগ করা হয় সিজারকে, কিন্তু তার মহাজনেরা তার স্পেনে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। তাদের এক কথা আগে ঋণের অর্থ মেটা। এই সময় সিজারের দাতা হিসেবে দেখা দিলেন রোমের বিখ্যাত ধনী ক্রেভাস। সিজারের হয়ে তিনি সব ঋণ মিটিয়ে দিলেন। কথা রইল সিজার যখন আবার আর্থিক দিকে সচ্ছল হবে এবং সামরিক অভিযানের মাধ্যমে নিজের সুনামকে বাড়াবেন সে সময় মিটিয়ে দেবেন ক্রাসের সব টাকা। অসাধারণ দক্ষতায় সিজার এবার ধনী ক্রাসের সঙ্গে বীর পম্পের বিরোধ মিটিয়ে আবার তাদের বন্ধু করে তুললেন। এই পম্পের সামরিক দক্ষতা তাকে রোমের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি করে তুলেছিল। 60 খ্রিস্টপূর্বাব্দে এই তিনজন মিলে যে শাসক চক্র গড়ে তুললেন তাই হলো রোমের প্রথম ত্রয়ী শাসক চক্র। সিজার কনসাস হলেও সামরিক বিভাগের পরিবর্তে পেলেন সড়ক ও বনাঞ্চল রক্ষার দায়িত্ব।
ইউরোপের উত্তরাঞ্চলের ঘটনাপ্রবাহ তখন নজরে পড়ার মতো। রাইন নদীর উত্তর তীরে জার্মান উপজাতিরা নিজেদের ততদিন প্রতিষ্ঠিত করে ফেলেছে। সেই প্রতিষ্ঠার ফলেই তারা রোমকে চ্যালেঞ্জ করার সাহস অর্জন করেছে। এসব ক্ষেত্রে অতীতে রোম তার শত্রুকে পূর্ব দিকে ভূমধ্যসাগরীয় অঞ্চলের দিকে ঠেলে দিয়ে নিয়ে যেত, কিন্তু এবার সিজার তাদের উত্তর পশ্চিমে ঠেলে দিলেন। ইউরোপ তখন উপজাতি বা জাতির মহাসংঘ হিসেবে গড়ে উঠেছে। সেই সময় সিজারের এই দক্ষতার প্রকাশ ঘটল। আল্পসের উপর অপর পারে যে অঞ্চল, সেখানকার দায়িত্বভার চাইলেন সিজার। যখন সে ভার তাকে দেওয়া হলো, তিনি উৎফুল্ল হলেন বেশ ভালো পরিমাণে, কিন্তু এই সময় তাকে মোকাবেলা করতে হয় বেশ কিছু কঠিন পরিস্থিতিরও। শুধু যে জার্মানরাই শক্তিশালী হয়ে উঠে রোমকে চ্যালেঞ্জ করছে তা নয়, বর্তমানে সুইজারল্যান্ড অঞ্চল থেকে এক সময় জার্মানরা বিতাড়িত হয়ে পড়েছিল হেলবেশিদের। এই হেলবেশিরাও এবার রোমানদের আটলান্টিকে পৌঁছাবার যে অঞ্চলটি 121 খ্রিস্টাব্দ পূর্বাব্দ থেকে রোমের দখলে ছিল সেই অঞ্চল দিয়ে যাতায়াতের অধিকার দাবি করল। এই দ্বিতীয় দাবির মোকাবেলায় সিজার অসাধারণ বুদ্ধির পরিচয় দেন। তিনি তার সেনাবাহিনীকে দ্রুত ফিরে এনে নতুন করে সংগঠিত করে বিন্দুমাত্র দেরি না করে আক্রমণ চালান এবং শেষ পর্যন্ত হেলবেশিদের পরাজিত করেন। এই জয়ের পরেই সিজারকে জার্মানদের হাত থেকে গল গোষ্ঠীগুলোকে রক্ষা করতে বলা হলো। জার্মান অ্যারিভিস্টাসের সঙ্গে সিজারের বৈঠক হলো। রাইনের এপার থেকে গলদের নতুন করে অভিযান চালানোটাই তখন সমাধানের একমাত্র রাস্তা, তাই সিজার আক্রমণই চালানেন। আক্রমণকারীদের হটিয়ে দিলেন রাইনের ওপারে। পরবর্তীকালে 57 খ্রিস্টপূর্বাব্দে উত্তর গলে নারভি এবং বেলজিদের উত্থানকে দমন করার সময় সিজারকে বেশি বেগ পেতে হয়েছিল। সে সময় বেলজিয়াম যুদ্ধের যে বিবরণ সিজার লিখে রেখেছিলেন, 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সময় গর্বের সঙ্গেই স্মরণ করা হতো। পরের বছরই সিজার ব্রিটেনের ভেনাসি এবং অন্যান্য উপজাতিদেরকে পরাজিত করে আরও একবার আগ্রাসী জার্মানদের রাইনের ওপরে হটিয়ে দেন। সিজারের এই গর্বের বিজয় অভিযান শুধু রোমেরই গৌরব বাড়ায়নি, সেই সঙ্গে বাড়িয়েছে তারও গৌরব। কিন্তু সিজার তো শুধু বিজয়ী হয়ে থেমে থাকতে শেখেননি, তিনি চেয়েছিলেন শাসক হতেও, এবং তিনি শাসন করে গেছেন দূরদৃষ্টি দিয়ে, বিজিতদের নাগরিকত্ব দিয়ে, একই ধরনের সরকার দিয়ে। তিনি রোমের ঐতিহ্যকে প্রসারিত করেছিলেন বৃহত্তর ইউরোপে। ছোট ছোট জনগোষ্ঠীকে তিনি শক্তিশালী করেছিলেন, বড় বড় সড়ক নির্মাণ উৎসাহ যুগিয়েছিলেন তিনি, এবং ইউরোপের কৃষক গোষ্ঠীকেও শক্তিশালী করে তুলেছিলেন তিনি। এইসব সংস্কারের মধ্য দিয়ে তিনি ইউরোপের নাগরিকদের মধ্যে গড়ে তুলেছিলেন সংহতি। রাইনের দুপার থেকে আসা অন্যান্য সংঘাত সত্ত্বেও এই উপজাতিগুলির উপর প্রভুত্ব প্রতিষ্ঠা করেন সিজারই। 55 খ্রিস্টপূর্বাব্দে রাইন নদীর উপর সেতু বেঁধে তিনি জার্মানদের আক্রমণ করেন। জার্মান অভিযান থেকে ফিরেই তিনি সেতুটি ধ্বংস করে দিয়ে দৃষ্টি ফেরান ব্রিটেনের দিকে। অবশ্য বলা যেতে প্রকৃত দেশ জয়ের চেয়ে যুদ্ধের মহড়া দেওয়া বা শক্তি প্রদর্শনী ছিল এসব অভিযানের লক্ষ্য, কেননা এদের মধ্যে কয়েকটি উপজাতি ফেলজিদের সাহায্য করেছিল এবং সিজারের সেনাদলকে মাত্র দুটি বাহিনীতে সীমাবদ্ধ করে কোনো দিন। একটি বাহিনীতে সৈন্য সংখ্যা ছিল 3-6 হাজার মাত্র। পরের বছর অবশ্য সিজার আবার আক্রমণ চালালেন। এবার তিনি আসেন 5টি বাহিনী এবং শক্তিশালী অশ্বারোহী বাহিনী নিয়ে। এবার তিনি টেমস নদীর ওপারে পর্যন্ত চলে যান এবং গলে ফিরে যাবার আগে পরাজিতদের কাছে কারা দাবি করেন। তবে এই কর অবশ্য কখনই আদায় করা হয়নি। সিজারের সামরিক জীবনে ব্রিটেনে অভিযানের
প্রভাব ক্ষণস্থায়ী, কেননা পরবর্তী বছর দুই তিন সামরিক সিজার ব্যস্ত ছিলেন গলদের অধীনে আনার কাজে। উপজাতিগুলি বিদ্রোহ করেছে, পরাজিত হয়েছে, দেশের বিভিন্ন অংশে কঠিন কঠিন অভিযান চালাতে হয়েছে, কিন্তু সে সময় সিজারের বৃহস্পতি ছিল তুঙ্গে। ভাগ্যের সহায়তায় সে সময় সিজার যাতে হাত দিয়েছেন তাতে সফল হয়েছে। 52 খ্রিস্টপূর্বাব্দে জার্গো বিজয় গলনেতা ভার্সিন গেটোরিক্সের হাতে পরাজিত হয়েও তিনি এলাসিয়া মল্ট অ্যাক্সিস দখল করে সম্মিলিত গণবাহিনীকে বিধ্বস্ত করেন। তিনি গলকে তার সাম্রাজ্যের একটি প্রদেশে পরিণত করে বার্ষিক কর ধার্য করেন। কর আদায় করলেও বিজিতরা যাতে শান্ত থাকে সে ব্যবস্থাও তিনি করেন। রোমান ঐতিহ্য অনুযায়ী তিনি যতটা সম্ভব পরাজিত শত্রুকে বন্ধুতে পরিণত করার চেষ্টা চালান। গলে বিজয়ী সিজার কিন্তু এবার রোমে শত্রুতার মুখোমুখি হন। শত্রুরা এবার তার বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে। সিজার জানতেন তার কর্তৃত্ব ভালোভাবে প্রতিষ্ঠা করা সত্ত্বেও ব্যর্থতার বিপদ যে কোনো সময় আসতে পারে। 56 খ্রিস্টপূর্বাব্দে যে শাসক ত্রয়ী চক্র গড়ে উঠেছিল তার মধ্যেও ফাটল দেখা দেয়। 3 বছর বাদেই ক্রেসাস সিরিয়ায় নিহত হন। ক্ষমতার গগনে তখনই দুই সূর্য, সিজার এবং পম্পে, অথচ আকাশে তো থাকে একটি সূর্য, তাই সংঘর্ষ অনিবার্য। পম্পে সেনেটের পক্ষে চলে গেলেন। সিজার অধিনায়কত্বের সময় কাল পার হয়ে যাওয়ার পরই সেনেট দাবি করেন। সিজার এবার তার বাহিনী ভেঙে দিক ও উত্তরে ইতালির সীমা নির্দেশক ছোট নদী রুবিকন পার হয়ে চলে এলেন সিজার তার বাহিনী নিয়ে। তিনি বললেন মৃত্যু ভবিষ্যৎ এবং সেই অসাংবিধানিক কাজের জন্য যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হলেন তিনি। পম্পে পালিয়ে গেলেন। সিজার পূর্ব উপকূলে ব্রিন্দেশি পর্যন্ত অধিকার প্রতিষ্ঠিত করলেন, কিন্তু তখন স্পেনে রয়েছে পম্পের একটি বাহিনী। তাকে তখন প্রথমে সেনাপতিহীন একটি বাহিনীর সঙ্গে লড়তে হবে এবং তারপর তাড়া করতে হবে পম্পকে এবং লড়তে হবে বাহিনীহীন এক সেনানায়কের সঙ্গে। পশ্চিমে সংক্ষিপ্ত এবং সফল অভিযান চালিয়ে তিনি রোমে ফিরে এলেন। ফিরে আসার পরেই তিনি কনসাল নির্বাচিত হলেন এবং পূর্বাঞ্চলে অভিযান চালানোর সিদ্ধান্ত নিলেন। 48 খ্রিস্টপূর্বাব্দে থেসানের ফেরসালস যুদ্ধে সিজার বিপুলভাবে জয়লাভ করলেন। পম্পে এবার পালালেন মিশরে, কিন্তু সেখানে তাকে খুন করা হয়। শত্রুর সন্ধানে সিজার মিশরে আসেন। বলা হয় এখানে তিনি বন্দী হন যুদ্ধে নয়, বন্দী হন রানী ক্লিওপেট্রার রূপের আগুনে। এখানে সিজারের একটি ছেলেও হয়। সিজার তখন মিশরে ক্লিওপেট্রার রূপমুগ্ধ হয়ে সেই সময় তার শত্রুতা মুক্তি সংগ্রহের সময় পেয়ে যান। সিজার শত্রুর সামনেই ফিরতে বাধ্য হন। সিজার এবার এশিয়া মাইনরের দিকে যান। সেখানে তিনি পম্পের এক পুরানো সহযোগীকে পরাজিত করেন। এই সহযোগী হলেন পন্টসের রাজা ফার্নাসেস। তারা জিলার কাছে এক তুমুল যুদ্ধে লিপ্ত হন। এই যুদ্ধে জয়ের ফলে সিজার নিজের অবস্থা আরও জোরদার করেন। এই অভিযানের সময় সিজার উচ্চারণ করেন সেই বিখ্যাত উক্তি, ভিনি ভিডি ভিসি, এলাম দেখলাম জয় করলাম। ইতালিতে ফেরার প্রায় সঙ্গে সঙ্গে আবার সিজারকে বেরোতে হলো বিদ্রোহ দমন। এবার তিনি ভূমধ্য সাগর পার হয়ে আফ্রিকা অভিযানে গেলেন। শেষ পর্যন্ত তিনি ইতালিতে ফিরে এলেন গ্রামে প্রথম হতে নয়, রোমে ঘোষণা করলেন। স্বল্পকাল ক্ষমতায় থাকার সূত্রেই সিজার সুবিচারক হিসেবে প্রতিষ্ঠা পেলেন এবং তার এই আত্মশ্লাঘাই ডেকে আনল তার মৃত্যুকে। তবুও ওই সময় আলপসের পরেও উপরেও বিস্তৃত করলেন তিনি ভোটাধিকার ও অন্যান্য রাজনৈতিক সুবিধা। উপজাতিগুলো পেল বন্ধুত্ব, ক্যালেন্ডার সংস্কার হলো, স্বাধীন মানুষ পেল আরও
স্বাধীনতার সুনিশ্চিত আশ্বাস এবং জনস্বার্থে হাত দেওয়া হলো বড় বড় কাজে। এত করার পরও উচ্চাকাঙ্ক্ষা তাকে সেন যেন নেশাগ্রস্ত করে তুলল। তার বংশের সঙ্গে দৈবী যোগাযোগ আছে এই বিশ্বাসের বশেই তিনি নিজেকে দেবতা বলে ভাবতে থাকলেন, চাইলেন দেবতাকে দেয় সুযোগ সম্মান। রোমকে যারা মহান গৌরবে ভূষিত করলেন তাদের মধ্যেই তার মূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি, যে মূর্তির তলায় লেখা হলো অজেয় দেবতার প্রতি। আধুনিক চিত্র তারকাদের মতোই বিনয়ী দেখিয়ে আগে ভাগেই তার প্রতি আরোপিত গুণাবলী ও ইম্পায়াটর, লাতিনের যে শব্দটি সম্রাটের উৎস, সেই ইম্পায়াটর দিল তার সবচেয়ে পছন্দসই উপাধি। সোনা সিংহাসন থেকে তিনি রোমকে শাসন করেছেন, অথচ রোমে ছিল প্রজাতন্ত্রী রাষ্ট্র। সেনেট হাউসে পম্পের মূর্তির পাদদেশে গণগণ অশনি সম্পাতে আলোকিত, জড় হাওয়ার মধ্যে ঘাতকের ছুরিকাঘাতে নিভে যায় তার জীবনদীপ। বলা হয় যারা তাকে খুন করে তার মধ্যে শত্রুর চেয়ে তার মৃত্যু ছিল বেশি। আমরা জানি তার শেষ কথাটি ছিল, হাই ব্রুটাস তুমিও। সিজার এই সেই মৃত্যুর মুখে দেখেছিলেন, তার ঘনিষ্ঠ জনরাই তাকে নিঃসঙ্গ করেন, বুঝলেন তার সাফল্যে পরাজিত করলে তাকে। সিজারই রোমের দৃষ্টিকে ভূমধ্য সাগরী অঞ্চল থেকে উত্তর ইউরোপের দিকে প্রসারিত করেন। বিচ্ছিন্ন জাতিগুলোকে তিনি আনেন রোমের পতাকা তলে। শুধু ওসি চালানাতেই নয় মাসি অর্থাৎ লেখনীতেও তিনি পারদর্শিতার চিহ্ন রেখে গেছেন তার মুহূর্ত বিবরণীতে, আর গড়ে দিয়ে গেছেন তার ভাগ্নে অগাস্টাসের জন্য সাম্রাজ্য গড়ার রাস্তা। সিজার চরিত্রকে অল্প কয়েকটি কথার মধ্যে তুলে ধরেছেন লর্ড টুইস মুরি এইভাবে, এই পৃথিবীর গুরুবার তাদের নিয়েও তিনি লঘুপথে চলার ক্ষমতা হারাননি। যুদ্ধ কিংবা প্রশাসন কখনোই তাকে তা করে তোলেননি এক সংকীর্ণ বিশেষজ্ঞ। তার সংস্কৃতি তার সমকালের যে কোনো মানুষের চেয়ে ছিল বিস্তৃত। তিনি ভালোবাসতেন শিল্প এবং কবিতা, সঙ্গীত এবং দর্শনকে। জীবনের কঠিনতম মুহূর্তেও তিনি এরই মধ্যে নিমগ্ন হতেন। তার মধ্যে ছিল এক সক্রিয় মানুষের বাস্তবতাবোধ, শিল্পের অনুভূতি, সৃজনশীল স্বপ্নীল ব্যক্তির কল্পনা প্রবণতা। এতগুলি গুণের সমাহার আমি মনে করি আর কোথাও ঘটেনি।